আগেকার দিনে, আগেকার দিনে বলতে অনেক আগের কথা বলছি তা নয়, আমরা যখন ছোট ছিলাম তখনকার কথা বলছি। দাদা দাদি নানা নানিরা নাতি নাতনিদেরকে পাশে বসিয়ে গল্প করতেন। নাতি নাতনিরা মানে আমরা ভাবতাম যে গল্প করছেন মানে কিচ্ছা বলছেন। কিচ্ছা হচ্ছে কি, এই যে কিছু কাল্পনিক কথা কাহিনী নিয়ে কথা বলা, গল্প বলা। তো আসলে তারা অনেকটা এ ধরনের কিচ্ছা বলতেন না, কাল্পনিক কথা কাহিনী বলতেন না, অনেক ঘটনা সত্য ঘটনার কথা বলতেন। আর এত ভালোভাবে উপস্থাপন করতেন আর আমরা এত মনোযোগ সহকারে শুনতাম। আর যদি কাউকে ওইসব ঘটনা, ওইসব গল্পের কথা বলি, এগুলো তো সত্য ঘটনা শুনেছি, আর যদি বলি তাহলে আজকে শ্রোতা ভাববে কি জানেন, ভাববে যে এই মানুষটি কি সেই সময় উপস্থিত ছিল। মানে এত হুবহু কথা বলবো, এত এত ভালোভাবে জ্ঞান হয়েছে, তো মনোযোগ সহকারে শুনেছি, এজন্য আজও উনাদের কথা উনারা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আজও উপস্থাপন করতে পারবো। কিন্তু আজকাল কি হচ্ছে জানেন, আজকাল এ ধরনের গল্পের আসর নেই। দাদা দাদি নানা নানিরা নাতি নাতনিদেরকে বসিয়ে এভাবে গল্প করার সুযোগ পায় না। কেন, এই যে ডিজিটাল এসেছে, যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে ইউটিউব বা গুগলে সার্চ করলো, জেনে ফেললো। কিন্তু এই জানাটা সেই গল্পের আসরের মতো হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, এজন্য এসআরএসসি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে গল্পের আসরের মতো ইতিহাস চর্চা করার একটি প্রোগ্রাম শুরু করেছি। তো আশা করি এই প্রোগ্রামটি আপনাদের ভালো লাগবে। আপনাদের এই প্রোগ্রামটি ভালো লাগলে আজকের এই ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন। তাহলে এ ধরনের ভিডিও আপলোড হলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় থাকলে দেখতে পারবেন। আধুনিকতায় আমরা যতই অগ্রসর হই না কেন, আমাদের জীবনকে যতই ডিজিটাল লাইফ বানিয়ে ফেলি না কেন, ইতিহাস চর্চা করা আমি খুবই প্রয়োজন মনে করি। আমি যা অনুভব করেছি, আমি দেখেছি যে ইতিহাস চর্চা না করলে, ইতিহাস না জানলে বিবেকের সঠিক বা ইতিবাচক বিকাশ হয় না। আরও বলতে পারি, যারা ইতিহাস চর্চা করে না বা ইতিহাস সম্বন্ধে জ্ঞান রাখে না, তারা কথা বলতে জানলেও বুবা হয়ে থাকে। অনেক সময় দু চারজন তিনজন কথা বললে তারা শুধু শুনতে থাকে, কথা বলার সাহস পায় না। সেক্ষেত্রে আমি দেখেছি জ্ঞানের প্রসার যদি হয় কাহারও, তাহলে সেটা হয় বিশেষ করে ইতিহাস থেকে। তাই ইতিহাস জানা, ইতিহাস চর্চা করা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তো কথা হচ্ছে কি, আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস নিয়ে চর্চা করব, ইতিহাস নিয়ে গল্প করব, আসলে চর্চা নয় গল্প করব। তো এই গল্পতে, আজকের প্রথম ভিডিওতে হাইলাকান্দির ইতিহাস নিয়ে গল্প করব। হাইলাকান্দির ইতিহাস কেন, হাইলাকান্দি হচ্ছে আমাদের জেলা, আসামের জেলা, আর আমাদের জন্মস্থান হচ্ছে হাইলাকান্দি। তাই প্রথমে শুরু করছি হাইলাকান্দি জেলা থেকে, ঠিক আছে। তো হাইলাকান্দি জেলার ইতিহাসের শুরুতে দেখুন, 1857 সালের সেই মহা বিদ্রোহের সময় হাইলাকান্দির রণটিলায়, হাইলাকান্দির রণটিলা বলতে কি, রণটিলা মোহনপুরে অবস্থিত, মোহনপুর এখন বাজার হয়েছে, তখন গ্রাম ছিল। তো মোহনপুরে সেই রণটিলা, রণটিলা নিয়ে বিখ্যাত একটি ইতিহাস রয়েছে, সেটা নিয়েও আমরা একটি ভিডিও প্রস্তুত করে এসআরএসসি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব, আপনারা সেই ভিডিওটিও নিশ্চয় দেখবেন। তো আজ তো হাইলাকান্দির কথা বলছি, তাহলে রণটিলার ইতিহাসের কথার দিকে যাচ্ছি না। যাই হোক, তো সেই বিদ্রোহের সময়, হ্যাঁ, ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধ সংগঠিত হয় এই রণটিলায়, ঠিক আছে। তো প্রশাসনের সুবিধার্থে তারা তখন হাইলাকান্দিকে মহকুমা গঠন করে। তো এই হাইলাকান্দি মহকুমাটি 1989 সনে কি হয়, জেলা হিসাবে গঠিত হয়। আর এই জেলা, হাইলাকান্দি জেলার আয়তন হচ্ছে 1327 বর্গ কিলোমিটার, ঠিক আছে। আমি কিন্তু শর্টকাট এই ইতিহাসের কথা গল্প করব, ঠিক আছে। তো এই ইতিহাসের কথা গল্প করার জন্য গুরুত্বপূর্ণ একটি পুস্তকের আমি রেফারেন্স দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটি বই থেকে আমি অনেকটা কথা বলবো। এই পুস্তকটি হচ্ছে
বরাক উপত্যকা ও ইসলাম, হাইলাকান্দি শ্রীকিষণ সারদা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলী হায়দর লস্কর সাহেবের লেখা এই পুস্তকটি আমি উনার ছোট ভাই মাসুক আহমেদ লস্করের কাছ থেকে এই পুস্তকটি পেয়েছিলাম। ঠিক আছে, উনি আমাকে দিয়েছিলেন এই বইটি। আমি বইটি ফার্স্ট টু লাস্ট পড়েছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বই, অনেক কিছু জানার রয়েছে। আমি এই বইটি আপনারা সংগ্রহ করে এই বইটি পড়ার এই কথা বলতে পারি, এই বইটি পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস আমরা হাইলাকান্দি জেলা শিলচর বা করিমগঞ্জ এই কাছাড়ের ইতিহাস, খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস এখান থেকে পাওয়া যায়। ভালো ভালো রেফারেন্স স্যার দিয়েছেন, এই অনেকগুলো কথার রেফারেন্স ঐতিহাসিক পুস্তক থেকে রেফারেন্স দিয়েছেন। যাই হোক, তো কথা হচ্ছে কি, প্রথমেই বলি হাইলাকান্দি জেলার নামকরণ নিয়ে কিছু কথা। হাইলাকান্দি জেলার নামকরণ নিয়ে অনেকটা মতবাদ রয়েছে। এর মধ্যে স্যার যেগুলো উনার পুস্তকে তুলে ধরেছেন সেগুলোর মধ্যে হচ্ছে, দেখুন, হাইলাকান্দি বা কাছাড়, প্রথমে তো কাছাড় ছিল, তো কাছাড় জেলায় কি জানেন, অতি প্রাচীনকালে কাছাড়ে, হ্যাঁ, কুকি জাতীয় লোক বসবাস করত। এই কুকি জাতীয় লোকেদের মধ্যে হলাম জাতীয় কিছু কুকিরা হাইলাকান্দি এই যে অঞ্চল, এই অঞ্চলে বাস করত। ঠিক আছে, তো এই হলাম জাতীয় কুকিদের ভাষায় হলাম শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, আর তাদের ভাষায় কুন্দি আরও একটি শব্দ ব্যবহার হতো, সেই কুন্দি শব্দের অর্থ হচ্ছে পরম পুরুষ বা শিব। ঠিক আছে, তো এই তাদের ভাষায় হলাম কুন্দি, পরে ধীরে ধীরে হলা কুন্দি হয়, আর বাঙালিদের উচ্চারণে সেটা হলা কুন্দি থেকে হাইলাকান্দিতে রূপান্তরিত হয়। এই হচ্ছে হাইলাকান্দি নামকরণের একটি মত। আরও একটি মত রয়েছে, আরও দু তিনটি মত রয়েছে। আরও একটি মত হচ্ছে কি, যে কাছাড়ে, ঠিক আছে, কাছাড়ের মধ্যে হাইলাকান্দি জেলায় সবচেয়েতে বেশি ধান চাষ করা হতো, এর মধ্যে সাইল ধান সবচেয়েতে বেশি চাষ করা হতো। তো এই সাইল ধান চাষ করার জন্য, এখানে যে সবচেয়ে বেশি সাইল ধান উৎপাদন হতো, এজন্য এই যে এই অঞ্চলকে বলা হতো সাইলাকান্দি। ঠিক আছে, তো এখানের এই অঞ্চলের মানুষেরা তালিব্য শকে হ উচ্চারণ করে, তো সাইলাকান্দি থেকে তারপর ধীরে ধীরে হাইলাকান্দি হয়েছে। আজও আমরা দেখবেন সাইল ধানকে আমাদের অঞ্চলের মানুষেরা কী বলে, আমাদের অঞ্চলের মানুষরা কী বলে, হাইল ধান, সাইল ধান যেটি সেটিকে আমরা বলি হাইল ধান। তো এই হচ্ছে সাইলাকান্দি থেকে হয়েছে হাইলাকান্দি। তো আরও একটি ইতিহাস রয়েছে এই হাইলাকান্দি নামকরণের। ঠিক আছে, ধান চাষের জমিতে এই ছোটো ছোটো যেগুলো মাটি উঁচু করে বাঁধা হয় সেগুলোকে বলা হয় আইল। আর কাছাড়ি ভাষায় কান্দি মিন্স হচ্ছে অস্থায়ী জমি। ঠিক আছে, যে জমি স্থায়িত্ব নেই, ভঙ্গুর জমি বা অস্থায়ী জমি। আর এই জমি চাষের আইল আর ভঙ্গুর জমি বা অস্থায়ী জমির কান্দি, এই দুই শব্দ একত্রিত হয়ে নামকরণ হয়েছে আইলাকান্দি, তারপর হয়েছে হাইলাকান্দি। আজও আমরা অনেকে হাইলাকান্দিকে হাইলাকান্দি উচ্চারণ করি না, আমরা বলি আইলাকান্দি। ঠিক আছে, তো স্যার ওনার বইতে লিখেছেন যে ঐতিহাসিকরা এই প্রথম মতকে, ঠিক আছে, ওই যে কুকি জাতীয় লোকদের এই হলা আর কুন্দি এই শব্দ থেকে হাইলাকান্দি নাম হয়েছে, ঐতিহাসিকরা এই মতকে বেশি প্রাধান্য দেন। 1893 থেকে 1894 সালে তৎকালীন হাইলাকান্দি মহকুমা, ঠিক আছে, তো হাইলাকান্দি মহকুমার মহকুমাধিপতি মিস্টার হার্বার্ট হাইলাকান্দিতে দলেশ্বরী নদীর পশ্চিম তীরে 20 বিঘা মাটি নিয়ে একটি বাজার প্রতিষ্ঠা করেন। মহকুমাধিপতি মিস্টার হার্বার্টের নামে সেই বাজারের নামকরণ হয় হার্বার্টগঞ্জ বাজার। আর দলেশ্বরী নদীর পূর্ব তীরে, বর্তমান যেখানে হাইলাকান্দি পুলিশ রিজার্ভ রয়েছে, সেই স্থানে ছিল গরু মহিষের অনেক বড় বাজার। 1950 সালে একটি দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার পর থেকে এই গরু মহিষের বাজারটি নিতাইনগরের লস্কর পরিবারের জমিতে, ঠিক আছে, গরু মহিষের বাজারটি স্থানান্তরিত করা হয়, আর সেই বাজারটির নামকরণ হয় লস্কর বাজার। আজ অবধি
এই লস্কর বাজার হচ্ছে জেলার মধ্যে গরু মহিষের সবচাইতে বড় বাজার। তো হাইলাকান্দি শহরের পূর্ব প্রান্তে যে রতনপুর রুট বাজার রয়েছে সেটি হচ্ছে সিলেটের বাসিন্দা সুলেমান মিয়ার খাদিমুন ইনসানের মাটিতে প্রতিষ্ঠিত রতনপুর রুট বাজার। আজকাল এই বাজারটিও অনেকটা অনেকটা বড় হয়ে উঠেছে, অনেকটা বড় বাজার হয়ে উঠেছে, ঠিক আছে। 1924 সালে হাইলাকান্দি টাউন কমিটি গঠিত হয়। ওই সময় হাইলাকান্দি শহরের আয়তন ছিল 6.44 বর্গ মাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হাইলাকান্দি জেলাতে দুটি বিমানঘাটটি ব্রিটিশ সরকার তৈরি করেছিল। একটি ছিল কোম্পানিগঞ্জের চাঁদপুর নারায়ণপুরে এবং অন্যটি ছিল লালা চন্দ্রপুরে। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে হাইলাকান্দি জেলার ইতিহাস নিয়ে সামান্য কিছু গল্প। এভাবেই গল্পের আসরের মতো আমরা করিমগঞ্জ, শিলচর, কাছাড় বা আরও বিভিন্ন কথা, এই যে বললাম রণঠিলার কথা, এভাবে ইতিহাসের কিছু কথা গল্পের আসরের মতো আমাদের চ্যানেলে তুলে ধরব। তাই আপনারা নিয়মিত আমাদের চ্যানেলটি দেখবেন। প্রথমে বলেছি যে এখানে ইতিহাস আমরা ক্লাস নিচ্ছি না, শুধুমাত্র গল্পের আসর। দাদা দাদি নানা নানিরা যেভাবে গল্প করতেন সেভাবে গল্পের মতো আমরা ইতিহাসের কথা গল্প করব। আপনারা গল্পের মতো শুনবেন, গল্পের মতো অন্যান্যদের সাথে গল্প করবেন। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় অহোম, জয় হিন্দ।